গুড মর্নিং, তোমাদের সকলের অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে একাদশী। তো আমার শাশুড়ি একাদশী করে, আজকে মানে করবে। তো আজকে আমার শাশুড়ির গায়ে হাত পায়ে ব্যথা ছিল, তো সেই জন্য আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে পারিনি। তো আমি উঠেছি 6:16-তে উঠে বাসি কাজকর্ম সব কিছু করে নিয়েছি। করে নিয়ে এই তো এখন পুরো ড্রেস পোশাক চেঞ্জ করে একেবারে জামা জুমি কেচে নতুন নাইটি পরে পুরো ফ্রেশ হয়ে ব্রাশ করে চলে এসেছি তোমাদের সামনে। আর সকালে যে বাসি পেটের ওষুধটা খেতে হয় সেটাও খেয়ে নিয়েছি, আর এখন খাবো এইটা। তো আমার শাশুড়ি বলল পুজো করবে একাদশীর, ফুল তুলতে বলল, তো ফুলটাও তুলে দিয়েছি। তো চলো আজকে আমি তোমাদের সাথে আমার সকালের বাসি কাজটা একটু শেয়ার করছি। তো ঘরদোর ঝাঁট দিয়ে বাইরে চলে এসেছি, এখন আমি ঝাঁট দিচ্ছি উঠোনটা, আর উঠোন ঝাঁট দিয়ে চলে যাব বাইরে ঝাঁট দিতে। তো বাহির ঘর দুয়ার সমস্ত কিছু ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার আমি তুলসীতলাটা একটু ভালো করে মুছে নিলাম। তুলসীতলা মোছা হয়ে গেলে আমি দুটো ঘর পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরে বারান্দাটা মাটির বারান্দা, তো বারান্দাটা নেপতে হয়, তো বারান্দাও নেপে নিয়েছি। আর এবার নেপছি উঠোনের নিচের দিকটা। এই জায়গাটা একটু ঢালাই করা নেই, ইট পাড়াও নেই, একটু কাদা কাদা হয়ে আছে, তো না নেপলে ভালো লাগবে না, সেই জন্য একটু ভালো করে নেপে দিলাম। তো আমার ন্যাপা মোছা সব কিছু হয়ে গেছে। তো এটাকে বলে কি সিঁড়ি, মানে যেটাতে আমরা বারান্দায় উঠি আর কি। তো এই জায়গাটাকে একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, তো তোমাদের দাদার জুতোটা দেখছি কাদাতে পুরো একাকার হয়ে আছে, কাদা টাদা লেগে একেবারে যাচ্ছে তো অবস্থা হয়ে আছে। তো জুতোটাকে একটু ভালো করে ধুয়ে কেচে দিলাম। মানে এই জুতো টুতো না, যদি কাদা টাদা লেগে থাকে তাহলে নিজেকেই পরতে ভালো লাগে না, তো ও পরবে। কিন্তু আমাকে বারণ করে জুতো টুতো ধুতে, তাও ধুয়ে দিলাম। মানে দেখে কেমন লাগছে, ভালো লাগছে না? পরিষ্কার জিনিস হলে দেখেও ভালো লাগে, পরেও শান্তি, পরিষ্কার করেও আরাম। তো তোমাদের দাদার জুতোটা পরিষ্কার করে দিলাম। আর এরপরে অল্প কিছু বাসনপত্র ছিল, বাসনপত্র হাঁড়ি কড়াই যা থাকে সেগুলো রাত্রিবেলায় মেজে রাখি, তো সেই জন্য সকালে বাসনপত্র একটু কমই হয়। তো এই কটা বাসনপত্র ছিল, সেগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে তুলে নেব। সকালকার কাজ প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখতে পাচ্ছি আমি ব্রাশ করছি। আমার ব্রাশ করতে বেশিক্ষণ সময় লাগে না, আমি অল্প টাইমের মধ্যে পরিষ্কার করে ব্রাশ করে নিই। তারপরে দেখতে পাচ্ছি কলতলাটাকে একেবারে সুন্দর করে চিকন করে ধুয়ে নিয়েছি, একটু নোংরা নেই, এটো নেই, কিছু নেই। আর কলটাকেও দেখতে পাচ্ছি একটু জল ঢেলে ধুয়ে নিয়েছি। আর আজকে এমনিতে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, 8টা বেজে গেছে। আর তোমরা তো দেখলেই সকালে মানে একটু চাদর গায়ে দিয়ে কাজকর্ম করছিলাম, কারণ কালকে বিকেল থেকে রাত পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছে, তাই জন্য আজকে সকালবেলার আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ছিল, এখনও ঠান্ডা ঠান্ডাই আছে, কিন্তু এই মুহূর্তে রোদটা ফুটে উঠল 8টার সময়। তো চলো এবার ঝটপট করে রান্নার জোগাড় টোগাড় করে রান্না করব, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো চলো ততক্ষণ তোমরা আমাকে ভালোবাসা দিয়ে, অনেক অনেক ভালোবাসা দিয়ে পুরো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। রান্না করা হয়ে গেছে, তো চলো ঝটপট দেখিয়ে দিই কী কী রান্না করেছি। তো দেখতে পাচ্ছ হাঁড়িতে ভাত আছে, আর এখানে আছে মুগ ডাল, ধনে পাতা দিয়ে মুগ ডাল করেছি, ধনে পাতা পেঁয়াজ দিয়ে। আর এখানে আছে আলু দিয়ে পটল দিয়ে তরকারি, এটাও কিন্তু ধনে পাতা দিয়েই করেছি। কোন জমিতে ধনে পাতা হয়েছে আমার শাশুড়ি নিয়ে এসেছিলো সেটা দিয়ে। আর এই দেখো এখানে পাতলা করে আমের চাটনি করেছি, ঝোলঝোল করে চিনি দিয়ে, তবে খুব মিষ্টি করিনি, হালকা মিষ্টি করেছি, মানে টক মিষ্টি ভাবটা আছে। আর এই দেখো এখানে আছে ডিমের অমলেট, পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এখানে আছে আলু ভাজা, দিদা বললো আজকে আলু ভাজা খাবে, তো আমি প্রথমে ভাবলাম জিরি জিরি করে কেটে আলু ভাজবো, তো বললো না, এইভাবে ডুমো ডুমো করে কেটে আলুটা আগে সেদ্ধ করে তারপরে তেলে দিয়ে ভাজো, এরকম করে খেতে নাকি ভালো লাগে। তো এরকম করে ভেজেছি। আর এই দেখো এখানে কালকের করলা ভাজা কিছুটা বেঁচে গেছিলো, সেটা রয়ে গেছে। তোমাদের দাদা খাওয়া দাওয়া করে দোকানে বেরিয়ে গেছে, আর দুপুরের খাবারটা ওকে মানে ভরে দিয়েছি টিফিন ক্যারিয়ারে করে। আবার বাড়িতে আসবে খাওয়ার জন্য দুপুরবেলায়, সেই জন্য। আর যা রোদ দিয়েছে মানে কদিন থেকে যা রোদ পড়ছে, গরম পড়ছে, তো মানে বাড়ি না আসাই ভালো। তো ও একেবারে মানে রাত্রিবেলায় বাড়ি আসবে দোকান থেকে। তো তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পরে আমিও একটু করে ভাত খেয়ে নিলাম, ভাত টাত খেলাম। এবার মানে বাড়িতে যেটুকু কাজ আছে, যেমন উনুনটা রান্না করেছি, রান্না করার পরে উনুনটা মুছতে হয়, তো উনুন মুছবো আর পুরো বাড়িটাকে পরিষ্কার করে ঝাড় দেবো। আর কড়াই তো দিদা মেজে দিয়েছে, সাদা বাসনপত্র যেগুলো আছে সেগুলো আমি মাজবো। আর তোমাদের দাদার মানে দুটো একটা জামা প্যান্ট আছে, সেগুলোকে কাচবো, তারপরে স্নান করবো। তো চলো ঝটপট করে নিই কাজগুলো। ওইদিকে আমি কাজকর্ম করছিলাম, আর এইদিকে দেখতে পাচ্ছ বুনু কিভাবে স্নান করছিল। মানে এক মগ জল নিয়ে মাথায় রেখে দিচ্ছে, আর জলটা ঝিরঝির করে পড়ছে। এখন হচ্ছে দুপুর 1টা, আর আমি এখনও স্নান টান করিনি। বাসন মাজতে ছিল, সেগুলো এসে মানে বাগানে ছিল আমার শাশুড়ি, তো আমার শাশুড়ি এসে বাসনগুলো মাজলো। আর তোমার দাদার জামা প্যান্ট ভেজানো আছে সার্পে, সেগুলো কাচবো, কেচে স্নান করব। তো এখন আমি ভিডিও বানাচ্ছি দুপুরবেলায়, কারণ বিকেলের দিকে কালকেও মানে ঝড় বৃষ্টি উঠেছিল, পরশু দিনও ঝড় বৃষ্টি উঠেছিল, সেই জন্য বিকেলবেলায় ভরসা পাচ্ছি না। তো এখনই দুটো শর্টস করে রাখি, যদি বিকেলের সময় পাই তো বিকেলের দিকে একটা বড় ভিডিও ট্রাই করব। তো এখন এই পার্টটা করছিলাম ম্যাডামের পার্ট, দেখতে পাচ্ছ হাতে পেন, ডায়েরি, আর এরকম একটা শাড়ি পরে স্ত্রী সেজেছিলাম। তো সেই শাড়িটা আর চেঞ্জ করিনি, এই শাড়িটা পরে ম্যাডামের পার্টটা করে নিলাম। তো আমার শাশুড়ির পাওয়ারওয়ালা চশমা আছে, আমার চশমাটা আমার মানে যেগুলো চশমা পরে আমি, অনেকগুলো চশমা আছে আমার, তো যেগুলো পরে আমি ভিডিও বানাই সেগুলো আমি ওই বাড়িতে রেখে এসেছি। তো যেতে হবে সময় করে, গিয়ে চশমা টশমাগুলো মানে ভিডিও করার যাবতীয় জিনিসগুলো, লাইটস সব কিছু নিয়ে আসতে হবে। তো চলো যাব, যদি আজকে যাচ্ছি তো যাচ্ছি, না হলে কাল পরশুতে যাব। তো চলো ভিডিওটা এখন কন্টিনিউ করি। তো গাইজ এই কড়া রোদ্রে দাঁড়িয়ে ভিডিও করলাম, আমার মোবাইলের টেম্পারেচার হাই হয়ে গেছে, এতটা রোদ। আর আমার অবস্থা দেখে বুঝতে পারছো না জানি, মুখটা পুরো চকচকে হয়ে আছে ঘামে। তো চলো তোমরা বুঝতে না পারলেও কিছু করার নেই। আর এই যা গরম পড়েছে, এই গরমে এইভাবে রোদ্রে দাঁড়িয়ে রিয়াকশান দিয়ে ভিডিও করা মানে যারা করো, যারা করছে তারাই জানে, আর কেউ বুঝতে পারবে না। তো চলো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর বেঙ্গল লিগ্যাল পিয়াতে এখন প্রতিনিয়ত ভিডিও আসবে, যাও বেঙ্গল লিগ্যাল পিয়া চ্যানেলে, সেখানে গিয়ে ভিডিওগুলো দেখো, এনজয় করো। খুবই মজার মজার ভিডিও আসছে এখন বেঙ্গল লিগ্যাল পিয়াতে। আর ভিডিও করতে স্টার্ট করে দিয়েছি, যতই কষ্ট হোক, ঝড় হোক, যাই হোক, ভূমিকম্প হয়ে যাক, কিন্তু আজ মানে ভিডিও আমার আসবেই। তো চলো, আর শ্বশুরমশাই এখন বাড়িতে নেই, সেই ফাঁকে ভিডিও করলাম শর্টস। তো বিকেলের দিকে ঝড় বৃষ্টি না উঠলে বড় একটা ভিডিও করার চেষ্টা করব। তো চলো এখন ভিডিও করা বন্ধ রাখছি, স্নান করতে হবে, কারণ 1:30টা বাজতে গেল, এখন আমি স্নান টান করিনি। তারপরে তোমার দাদার আবার জামা প্যান্ট ভেজানো আছে, সেগুলো কাচতে হবে। তো চলো। তো বন্ধুরা এইমাত্র আমি স্নান করে বেরোলাম, দেখতেই পাচ্ছ মাথায় গামছা জড়াই আছে। আর এই দেখো তোমাদের দাদার প্যান্ট, দুটো গেঞ্জি, একটা ওড়না আমার। আর এই তো এখন স্নান করে নাইটি মেললাম। তো এই কাজটুকুই ছিল বাকি করতে। তো ভিডিও করতে করতে মানে ভাবছিলাম যে কখন আমি এই কাজগুলো করে স্নানটা করব, কারণ বিশাল গরম লেগে গেছিলো আমাকে। আর এই রোদ্রে দাঁড়িয়ে ভিডিও করা, কমেডি শ্যুট করা মানে বিশাল ব্যাপার। পুরো ঘেমে একদিক দিয়ে ঘাম চুইছে, আর একদিক দিয়ে রিয়াকশান দিচ্ছি। মানে ভিডিওর মধ্যে রিয়াকশানটা ঠিক আসছে না, মানে আমি যে অভিনয়টা করব তার ভেতরে মনে হচ্ছে যেন আমাকে গরম লাগছে, সেই মানে সেই অঙ্গিভঙ্গিটা ফুটে উঠছে মুখ দিয়ে, মানে মুখে। তো চলো করতে পেরেছে ভিডিও। আর দিনটা কেমনই যেন আলামালা আলামালা করছে, মানে একবার রোদ উঠছে, একবার ছাওয়া হচ্ছে, একবার রোদ উঠছে, একবার ছাওয়া হচ্ছে। তো আমার কথা আমি বলি, আরে ভাই ঝড় বৃষ্টি হবে তো হো না, এত উকিঝুঁকি মারার কি আছে। তো ঠিক আছে, যাই হোক এখন স্নান টান করলাম, এবার ঘরে যাব। ঘরে গিয়ে ময়শ্চারাইজার মাখবো মুখে, একটু নিভিয়াটা আনিনি। তো আমার শাশুড়ির একটা কি বলে গোলাবড়ি মুখে মাখা একটা ক্রিম আছে, তো ওইটাই এখন মাখবো, ওইটাই 2-3 দিন ধরে মাখছি। আর হাতে গায়ে পায়ে একটু বডি লোশন মাখবো, তারপরে মাথা আঁচড়াবো, সিঁদুর পরবো, পরে ঠাকুর প্রণাম করবো, করে তুলসী গাছে জল দেবো। যেহেতু বৈশাখ মাস সেহেতু তুলসী গাছে জল দেবো। তো চলো। এই তো মানে এই ফোনটা নিয়ে বাইরে বেরিয়েছিলাম, মানে আমার বড় ফোনটাতে রিচার্জ শেষ হয়ে গেছে কালকে, আর বাড়িতে তো ওয়াইফাই লাগানোই আছে, সেই জন্য তোমাদের দাদাকে বললাম এখন রিচার্জ করতে হবে না, কিছুদিন পরে রিচার্জটা করো, কারণ আমি এখন বাড়ি থেকে কোথাও বেরোচ্ছিও না, বাড়িতেই নেট চালাবো, বাড়িতে ওয়াইফাই লাগিয়ে আবার কি দরকার আছে এক্সট্রা করে মানে নেট রিচার্জ করার। আর এই ফোনটাতে রিচার্জ আছে, এটা মায়ের ফোন, তো এই মায়ের ফোনটা থেকেই মানে যদি কাউকে দরকার করে তো ফোন করি, কাউকে বলতে তোমাদের দাদাকে ফোন করি, আর কাকে বা ফোন করবো। আর ওই বাড়িতে যখন ফোন করি তখন তোমাদের দাদা ছিল, সকালে একবার করেছি, আবার রাত্রে হয়তো করবে ওই ফোনে, বা ওরা আমাকে এই ফোনে আমার বড় ফোনে করবে, নাহলে তোমাদের দাদার ফোন থেকে আমি ফোন করবো ওদেরকে, এভাবেই হয়ে যাবে। আর আম কুড়োতে গেছিলাম, এখানকারই একটা বউয়ের সাথে আম কুড়োতে গেলাম ফজলি গাছতলায়, তো ওখানে গিয়ে ও একটা বড় আম পেয়েছে, দিয়ে আমাকে দিল, বলছে তুমি এটা খেয়ে নাও, আমি বলছি যে না, দুজনে আসলাম, একটা আম পেলাম তো দুজনে অর্ধেক অর্ধেক করে খাবো, তো এই দেখো অর্ধেক করে ভাগ করে ওকে দিলাম আর অর্ধেক আমি নিলাম, দিয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এখন একটু অল্প স্বল্প কাজ আছে, মানে যেই শাড়ি জামা ওড়না টোড়না পরে ভিডিও বানাচ্ছিলাম, তারপরে ডায়েরি পেন সমস্ত কিছু খাটের উপরে এলোমেলো করে রেখে দিয়েছি, বাড়ি যাব গিয়ে ওগুলো গোছাবো, তারপরে আমটা খাবো। তো গোছানোর পরে দিনটা তো বিশাল ভালো, দেখতেই পাচ্ছ একেবারে এলোমেলো এলোমেলো দিন, ফালতু একটা দিন। তো এই দিনে মনে হয় ভিডিও শ্যুট করা আর হবে না, হলে তো খুবই ভালো, হলে অবশ্যই আমি ট্রাই করব ভিডিও করার জন্য। তো এখন ঘরে গিয়ে ওই সমস্ত জিনিসগুলো গুছিয়ে তুলে রাখবো, তারপরে আমটা খাবো, তারপরে একটু টিভি দেখতে পারি, রেস্ট নিতে পারি, বা ভিডিও এডিট করতে হতে পারে, কারণ ভিডিও অনেক পড়ে আছে, মোবাইলটা হ্যাং করছে, তো ভিডিওগুলোকে আমাকে ক্লিয়ার করতে হবে। আর বিকেলে শর্টস দেবো, সেই শর্টসটাকে তো আমাকে আগে মানে এডিট করতে হবে, তো চলো সেই কাজগুলো করে নিই। এই তো দেখতেই পাচ্ছ বিকেলের অবস্থা, তো আমি ভাবছিলাম বিকেলবেলায় ভিডিও বানাবো, তো ভিডিও বানানো আমার একেবারে উবে গেল। আর কতটা মেঘ উঠেছে আর কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে এখন দেখতে পাচ্ছ, জানি না এই বৃষ্টি কখন থামবে, মানে বিশাল মেঘ করেছে আকাশে। তো বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে রাত লেগে গেল, 7:30 বেজে গেল, সন্ধ্যা হয়ে গেল। তো কি করব এখন, মানে রুটি বানানোর জন্য বসেছি উনুনের কাছে, তো রুটি আমি আজকে ফোলাতে পারছিলাম না কেন কি জানি, উনুনটা মনে হয় ভালো নয়। আর দেখতে পাচ্ছ উনুনের সামনেটা দিয়ে কত জোরে জোরে আগুন বেরোচ্ছে, তো আমার হাতে ছ্যাঁকা লাগছিল বলে আমি মনে হয় রুটিটা ঠিকভাবে ফোলাতে পারছিলাম না। তো আমার শাশুড়ি আবার বললো তুমি ওঠো, দিয়ে আমাকে উঠিয়ে দিল, দিয়ে আমার শাশুড়ি রুটিটা ভাজছিল। আর দেখতে পাচ্ছ উঠোনের দিকে এখনো বৃষ্টি পড়ছেই, মানে সেই বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত হচ্ছে বৃষ্টি। আর এই দেখো রুটি ভাজা শেষ হলো আমার শাশুড়ির, রুটিগুলোকে এবার আমি ঘরের মধ্যে নিয়ে গিয়ে রেখে ঢেকে রাখবো। আর এই তো রুটির সাথে খাওয়ার জন্য টমেটো দিয়ে ডিম দিয়ে একটা তরকারির মতো রান্না করেছিলাম, এখন এইটুকু আছে। আর আমার জন্য রান্না করেছিলাম আলু সেদ্ধ ভাত, আমি রুটি খেতে পছন্দ করি না, তো তোমাদের দাদা আর আমি দুজনেই এই ভাত কটা খেয়ে নেবো, দুজনের জন্য একটা থালাতে বেড়ে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে রাত্রের ওষুধ খেয়ে ঘুমাবো, তোমরাও ঘুমাও, গুড নাইট, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।